ইটভাটার শ্রমিক থেকে একজন আদর্শ কৃষক হয়ে উঠেছেন মুন্না আহমদ। অনাবাদি জমি চাষ উপযোগী করে শুরু করেন নানা ধরনের ফসল চাষাবাদ। এতে সংসার চালানোই দায় ছিল তার। তবে পরিশ্রমী মেধাবী যুবক মুন্না থেমে থাকেননি, মেধা পরিশ্রমের সমন্বয় ঘটিয়ে দিনবদল করেছেন, মুখে ফুটেছে তৃপ্তির হাসি। শস্য আবাদ করে নিজেকে স্বাবলম্বী করার ইচ্ছাকে শক্তিতে রূপান্তর করেন অদম্য মুন্না। অল্পদিনে অধিক লাভজনক শশা চাষ শুরু করেন তিনি। বীজ বপনের 45 দিনের মাথায় শশা বিক্রি করার উপযোগী হয়ে ওঠে, ফলে প্রতিদিন প্রচুর পরিমাণে বিক্রি শুরু করেছেন তিনি। সারা রোপণ থেকে মনে করেন আজকে প্রায় আমার দেড় মাস হয়ে গেছে। দেড় মাস ইনশাল্লাহ আরও 15-20 দিন আমার গাছ থাকবো, ঠিক থাকবো, ফল পাইতাম পারতাম পারবো। প্রতিদিন মনে করেন 3,000-4,000 টাকা পড়া যায় প্রতিদিন, একদিন মাঝে গ্যাপ রাখি আর কি। নবাঙ্গের কিছু মানুষ আছে আর আপনার বাজারও যারা আশেপাশে যান বা ওদের আছে তারা অনেক আর কি, মোটামুটি 25-30,000 টাকা কিরা বিক্রি করছে আর কি, 30,000 টাকার মতন। কিছুদিন পরে ইনো মোটামুটি পানি যদি আয় তে আর কিছু করা যেত না, দুই তিন মাস গ্যাপ থাকবে। দুই তিন মাস গ্যাপ দেওয়ার পরে আমি অগ্রিম যে একটা আলু ফলে নানি ওই আলুটা করার আমার খেয়াল আর কি, আলু চাষ করার খেয়াল। মুন্না জানান, বিয়ানীপাঁচের পৌর এলাকায় ইটভাটার কাজ বন্ধ হয়ে পড়ায় বেকার হয়ে পড়েছিলেন তিনি। পরে পৌরসভার কসবা এলাকার প্রয়াত মাখন হাজির দাসগ্রাম এলাকার পতিত জমিতে চাষাবাদ শুরু করেছেন তিনি। তার উৎপাদিত শশা বিক্রি করে প্রত্যাশা মতো আয় করছেন। আর আমি আগে ব্রেকফিল্ডে চাকরি করতাম, ব্রেকফিল্ডটা বন্ধ হয়ে যাওয়ার পরে মোটামুটি কিছুদিন বেকার তো ছিলাম। এরপরে আমার এই লাজুক ভাই মাখন হাজির চাচার ছেলে আর কি, উনি আমারে এই জায়গাটা দেওয়ার পরে ও এই জায়গায় আমি ও খেত এগুলো করছি আর কি। আমি নিজে তো পারমিনলি আসি সবসময় আর কি, প্রায় রাতেও ফাড়া দেওয়া লাগে প্রায় সময়। এরপরে মনে করেন সারাদিনই আসি আর মনে করলেন যে প্রায় সময় একলা খাবার করা যায় না, তো মাঝে মাঝে কিছু লোক নিয়ে আসা লাগে, নিয়ে এসে কাজ করা লাগে। আর আমার মনে করলেন যে ইনো খরচা প্রায় 50-55,000 টাকা খরচা গেছে এই জায়গার তলে, বাঁশ বীজ সব কিছু তো কিনা তাই। আর আমার যদি সহযোগিতা করে তো আমি আগামীতে ইনশাল্লাহ বড় ধরনের বড় করে আমি কৃষি খাত করতে চাই আর কি। স্থানীয়রা মনে করছেন সরকারি সুযোগ সুবিধা পেলে মুন্না আগামীতে বৃহৎ আকারে চাষাবাদে উদ্বুদ্ধ হবেন। আমাদের বিয়ানীবাজার উপজেলা বা বিয়ানীবাজার পৌরসভার চান থেকে যদি কোনো কৃষিকাজের কোনো অনুদান পেয়ে থাকতো বা বীজ বা চারা রোপণ পেয়ে থাকতো, সে আগামীতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতে পারতো। সেক্ষেত্রে আমরাও চেষ্টা করতেছি তার পাশে এসে দাঁড়ানোর জন্য। আমিও প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো যে এ ধরনের কৃষক যারা আছে, দিনমজুর মানুষ যারা বেকার হয়ে গেছে, তাদের প্রতি একটু সুনজর দেওয়ার জন্য। আর তাছাড়া মুন্নার এই কৃষিকাজ শশা ক্ষেত্রটি আপনারা সবাই ইতিমধ্যে দেখেছেন যে বেশ ভালোভাবে সে পরিচর্যা নিজে করেছে এবং এই পর্যায়ে সে এসে দাঁড়িয়েছে। যদিও কিছু সরকার থেকে অনুদান কিছু পায় তাহলে সে আগামীতে আরও এগিয়ে যেতে পারবে, তো তা আমাদের বিয়ানীবাজার উপজেলাবাসীর জন্য এটা ভালো দিক হবে যে আমাদের যারা বেকার যারা তরুণরা রয়েছে তারাও অনুপ্রাণিত হবে এ ধরনের কৃষি খামারের প্রতি। মেধা ও পরিশ্রমের মাধ্যমে পরিকল্পিতভাবে চাষাবাদে অল্পদিনে মুন্নার মতো লাভবান হওয়া সম্ভব। এতে কমবে বেকারত্ব, পাশাপাশি পারিবারিক পুষ্টির চাহিদাও পূরণ হবে। সৈয়দা আখি হক, এবিটিভি।